রসের হারে খুঁজি আমি বাড়ি 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 রস রস রসের হারে খুঁজি আমি বাড়ি বাড়ি এদিক ওদিক যাই রে রস কোথাও নাই রে সন নাওনের লাগা মনে করেন যে আপনি কইছেন ক্যাচিনো কোড ঠিক আছে ওস্তাদ 100% রাইট আমি ক্যাসিনো কোড চালু করে দিছি মাগা আমি আপনার বড় ফটো লাগায় রাখছি ওয়ালের মধ্যে ফুল দিয়ে সাজায় রাখছি গেটের মধ্যে মনে করো যে বড় মালা ঝুলায় রাখুম পাশে মা মানুষ দাঁড়ায় থাকবো আপনি গিয়া খালি কেচি এটা লইয়া খেচাত করে কাটিয়ে দিবেন বাস ওপেনিং হয়ে গেল গিয়া বস তুই কি তুই কি মনে করছ যে বাসে কিছু বোঝে না উল্টা পাল্টা যা বুঝাবি হ্যাঁ এই সে বসবে এই বেটা তুই বসের কি বুঝা তুই তো আমারই বুঝতে পারছিস আমার হাত ধরে তুই রাজনীতি শিখছ তোর রাজনীতি শিখে কি অবজেকশন দিতেছি কলম পেলো অবজেকশন হবে কারে কি কইবে আবে কেঠা মুন্না কেঠা চুপ যাবে কথা কইতে দে বস ওরে টোটাটা থামাই দিকন নালে কলম তোর কাছিরা ভালো মোর টান দেয়া আবে ঢাকা শহরে মুন্না আবে অন এন্ড অনলি মুন্নার ডরে বেটা গুলশান বরণের থেকে শুরু কইরা ওই যে মুগ্ধাপাড়ার বস্তি রফিককার গ্যারেজ ওই তরি বেটা ব্যক্ত চিনে কাপে বেটা কাপে মুন্নার নাম হুনলে আবে তুই কি পলিটিক্স শিখাবি আইচস তো ভাই লঞ্চের মধ্যে পয়সা পয়সা 10 টাকা দিয়ে হুই আইচস বে আবার মুন্নারে পলিটিক্স শিখাসবে জানোস বেটা মুন্না কেঠা আমি জানি আমার কাছে আইসলি না যে ভাই রাখেন আমার একটু লগে লগে রাখেন হ্যাঁ মনে আছে না তোর আমি বলি না বেড়া এখন চিৎকার করে কথা কও বসের সামনে তোর আমি এইখানে কেন করে ফেলবো এই ওস্তাদ খবরদার কেন কই দিব এইখানে মারি না বলা বলা এইখানে তোর লাশ আপনি কথা কন ওস্তাদ আপনি মারিয়ে দেছো তুই তুই মারছ আমি তুই মারস না ওস্তাদের নাকের মধ্যে গুতা মারস না তুই বললেই তো বলবে ভুল বলছে সালা এদেরকে নিয়ে আমি পলিটিক্স করি কোথা থেকে আসলি তুই আমার আর কোথায় যাওয়ার চাকরির ইন্টারভিউ দিতে কদিন ধরে শুধু তোকে দেখছি তুই ইন্টারভিউতে যাচ্ছিস আর আসছিস কোথায় এখন তোর একটা চাকরিও হলো না ট্রাই করছি হয়ে যাবে আর জানিসই তো চাকরি ছাড়া তো আমার কোনো উপায় নেই আর চাকরি করতে হলে তো অবশ্যই ইন্টারভিউ দিতে হবে সেটা তুই ঠিক বলেছিস কিন্তু জানিস আমার না জাস্ট এখনই একটা আইডিয়া মাথায় আসলো কি আইডিয়া আমি তো নায়িকা হয়ে গেছি কয়েকদিনের মধ্যে আমার মুভি শুটিংও শুরু হচ্ছে সো দেখ তুই আমার ছোটবেলার ফ্রেন্ড তুই আমাকে খুব ভালো করে চিনিস আমি কি পছন্দ করি কি খেতে পছন্দ করি কখন আমার কি লাগবে ইউ নো এভরিথিং আমার কি মনে হয় জানিস আমার ওখানে আমার যখন আমি মুভি করবো আমি যখন শুটিং করবো অ্যাজ আ হিরোইন আমার তো অ্যাসিস্ট্যান্ট দরকার তুই আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে যা ইনফ্যাক্ট তুই এই চাকরি থেকে যত বেতন পাবি তার থেকে বেশি বেতন আমি তোকে দিব নো প্রবলেম আগে তো নিজে হিরোইন হ পরে অ্যাসিস্ট্যান্টের খোঁজ নেই তুই আমার ফ্রেন্ড দেখাই তোকে আমি একটা ভালো অ্যাডভাইস দিচ্ছি তুই যে ধরনের মানুষের সাথে চলাফেরা করিস তোর কি মনে হয় তারা তোকে নায়িকা বানাবে কোনো দিনই না আরে তারা তো ক্যাসনি নিয়ে ব্যস্ত তোর নায়িকা কেমনে বানাবে বল আর নায়িকা হতে হলে তোকে এফডিসিতে যেতে হবে ডিরেক্টরদের সাথে কথা বলতে হবে তোর কি মনে হয় তারা তোকে নায়িকা বানাবে এখনও সময় আছে ভালো হয়ে যা ভালো মানুষের সাথে চলাফেরা কর আর একটা কথা বলি তুই কিন্তু অনেক ভালো স্টুডেন্ট আমার থেকে অনেক ভালো স্টুডেন্ট তুই দেখ তুই চাইলে অনেক ভালো একটা চাকরি করতে পারিস এগুলো বাদ দে বুঝছি যা তো জ্ঞান দিতে হবে না আমাকে যা চা খান চা কি হয়েছে আপনি বহুত টেনশনে আছেন মনে হয় না এমনি ব্যবসা বাণিজ্য খারাপ যাইতেছে ওই লেগা টেনশন করতেছে আর কি অসুবিধা নাই কে ক্লিয়ার হয়ে যাব প্রবলেম কাটে যাব গিয়া শুনেন আপনার লগে আমার একটু বাচ্চিতা ছিল আরে বাচ্চিতা ছিল কোয়া ফালা কামাখা টাইম লস করতেছ কেন কোয়া ফালা কইতাছিলাম কি আপনি এখন এই ক্যাসিনো সিনোর ব্যবসা
ছেড়ে দেন। আরে উদাহুদি পেচল পাঠাচ্ছ কেন? মুন্না কেঠা, মুন্না ওন অ্যান্ড অনলি, মুন্নারে কিছু করা পারছে? কিছু করা পারছে? আইসে মুন্নারে ধরতে পারবো না, খেলা করবো না। মুন্নার বস অনেক বড় লিডার, হ্যাঁ সেভ করবো, হ্যাঁ ইচ্ছা হ্যাঁ আমার সেভ করে লয়ে যাবো। যখন আপনি বিপদে পড়বেন তখন আপনার বস কেন? কেউ আই আপনার পাশে দাঁড়াইবো না। শুনে টাকা পয়সা তো মেলা কামাইছেন, আল্লাহ দিলে সয় সম্পত্তিও তো মেলা আছে, দরকার হইলে আমরা এই বাসে থাকবো না, যে গুলশান বা বনানির যে বাস আছে না ওইখানে চলে যাবো। আপনি বুঝতেছেন না যে এইভাবে ওই যে সন্ধিগিরি শুরু হয়েছে, যেমনি ওই যে ক্যাসিনো আল্লাগো দরতাছে, আল্লাহ গো আল্লাহ দেখ আমার আত্মা টাকাই পাউছে। আমি কি দুই নম্বরে কিছু করতেছি নাকি? এই টাকা পয়সার কথা যে কইতাছ, টাকা পয়সা যখন কোনো টাকা পয়সা ফুটা পয়সা আছে না, জিগেছে কেউ কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন খোঁজ খবর করছে, গেলে লৌড়ে ভাইগে গেছে গিয়া, মুন্না হয়েছে টাকা পয়সা চাই নাকি? এই যে গয়না গাড়ি করে যে বয়ে রয়েছ, দামি দামি শাড়ি পিনছ, দামি বাড়ির মধ্যে থাকতেছ, জিপের মধ্যে চলতেছ, করতে টাকা করতে হে, যদি না থাকে টাকা অভাব দেখলে পিরে ভালোবাসা ভেন্টিলেটার দিয়ে পলে যাইব। এই যে আমার স্ত্রী থাকবো না, আর এক বেটার আর বইরা বাইগা যাইবো গিয়া কেলা, মুন্নার তো কিছু নাই, মুন্ডা ফকি। ছি ছি ছি, আপনি সব কথা কোয়েন না, আমার এইসব গয়না পাতি টাকা পয়সা কিছু লাগবো না। শুনেন, এইসব ব্যবসা ছেড়ে দেন, তারপর আপনার যা মন চে আপনি এটাই করেন, কোনো সমস্যা নাই। যে পুরান ঢাকার মধ্যে যদি মন ওই যে পিয়া যদি ইম্পোর্ট করে, ওই যে আছে না ওই যে টার্কি মার্কেট, সমস্যা কি? হ্যাঁ হ্যাঁ, পিয়া যদি ধরো যে স্টক করে রাখবার পারি, হ্যাঁ বাতাস উতাস দিয়া, তাহলে মনে করো যে কস্টিং পড়বো ওইলো গিয়া যে 52 টাকা বা 70 টাকা, পিয়াজ বেচুম 250-260, টেকাই টেকা কি কও করুম নাকি? সেই তো ওই কামেই আছেন, আগেও দুই নম্বরই কাম করছেন, এখনো সেই দুই নম্বরই কথাই কইতাছে। রান্না বারা করো গিয়া, আইছে লেকচার শুনাইতেছে মুন্না রে, আরে মুন্না ও না অনলি। হ্যাঁ হাঁচা কথা কইলে তো ছেদ করে উঠে, যখন বিপদে পড়বেন তখন কথা মনে পড়বো আমার। কিরে মা, তুই আর এখন আমাদের বাসায় একদম আসিস না, কি হয়েছে? কেমনে আসবো আন্টি, তোমাদের ক্লাসের সাথে তো আমার ক্লাস যায় না, তাই আসি না। হঠাৎ এমন খুঁচা মেরে কথা বলছিস, প্রিয়ার সাথে কিছু হয়েছে? কি যে বলো না আন্টি, খুঁচা কেন মারতে যাব, আর প্রিয়া ওই তো এখন বড় সুপারস্টার, ওর সাথে কি আর আমার যায়? এই তুই কি প্রিয়ার সাথে রাগ করেছিস নাকি আমার সাথে রাগ করেছিস, কি হয়েছে বলতো? না আন্টি, আমি প্রিয়ার সাথেও রাগ করে নিই আর আপনার সাথেও না, কিন্তু আন্টি প্রিয়া এখন যে ধরনের মানুষের সাথে মিশতেছে ওগুলো মোটেও পছন্দ করি না। মানে কি হয়েছে আমাকে একটু খুলে বলতো মা। আন্টি ও যে ধরনের মানুষের সাথে মিশতেছে, ওকে যারা বলতেছে ওকে নায়িকা বানাবে, তারা তো আসলে নায়িকা বানাতে পারবে না, আর নায়িকা বানাতে হলে তোকে এফডিসিতে যেতে হবে, ডিরেক্টর পারবে নায়িকা বানাতে, তারা তো ক্যাসিনোতে, আর ক্যাসিনোর মানুষ তো কোনোদিনই নায়িকা বানাতে পারবে না। আন্টি দেখেন প্রিয়া খুবই ভালো স্টুডেন্ট, প্রিয়া অনেক ভালো স্টুডেন্ট, ওর দুইটাই গোল্ডেন, সো আমার মনে হয় অনেক ভালো চাকরি পাবে, ওকে ওকে একটু বুঝান, ওকে বলুন ওই সব ক্যাসিনো ট্যাসিনো মানুষের সাথে না মিশে ও যাতে ভালো একটা জবে ট্রাই করে। আমি করতেছি না, ইনশাল্লাহ আমারটাও হয়ে যাবে। আমি তোকে অনেক বুঝাই মা, কিন্তু কিছুতেই বোঝে না, তুই একটু বুঝাস মা। আন্টি আমি বুঝালে কোনো কাজ হবে না, আপনাকেই বুঝাতে হবে। আমি যে আপনাকে এতগুলো কথা বললাম, প্লিজ আন্টি এগুলো প্রিয়াকে বলবেন না, ওকে যদি আপনি বলেন না উনি আমার উপর অনেক রাগ করবে। তাহলে আমি আজকে আসি, আর আপনি কিন্তু এই ব্যাপার নিয়ে মোটেও মন খারাপ করবেন না, বুঝান তাহলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে আচ্ছা আন্টি আসি তাহলে, চলে কোন এই কি ব্যাপার? হ্যাঁ এই যে সোজা হাইটে চলে গেলি, ভালো মতো জিজ্ঞেস করলি না, সালাম দিলি না, ঘটনা কি? জি ভাই। জি ভাই মানে কি? এই এলাকাটা কার? কার এলাকাটা? মুন্না ভাইয়ের, মুন্না ভাইয়ের, আমি মুন্না ভাইয়ের একমাত্র ছোট ভাই পিন্টু। কি হয়েছে মানে? এই কি হয়েছে মানে কি? তুই জানিস না সালাম কালাম দিতে হয়? এই মারলেন কে আপনি? মারলাম কে? তোরা তো মারতে মারতে শোয়া ফেলাম। এই তুই সালাম দিলি না কি জন্যে?
তুই ভালো মন্দ জিজ্ঞেস করলি না কি জন্যে? ভালো মন্দ জিজ্ঞেস করে লাভ কি জন্য আপনার? আমাকে দেখলে সালাম দিতে হয় জানিস না? হ্যাঁ কি চুপ করে আছিস কেন? এই বেড়াই চুপ করে আছিস কেন, কথা কস না কি জন্যে? জি ভাই সালাম দে, সালাম দে, সালাম দে, সালাম দে। আবার এখন থেকে এখানে চলাফেরা করলে আমাকেও সবসময় সালাম টালাম দিবি, ট্যাক্স দিবি, কি মনে থাকবে? কি জি ক সালাম কি দিবি? সালাম দিবি, জোরে ক, এই জোরে ক, জোরে ক ভাই, সালাম দিন। হ্যাঁ আমি কি করে বলবো, তুমি কি করেছো? আমি কিছু করিনি আন্টি, সে নাকি নায়িকা হবে, সুপারস্টার হবে, এই জন্য আমার সাথে সে সম্পর্ক রাখবে না আন্টি। আপনি বলেন আন্টি, আমাদের আজকের সম্পর্ক তো না, কতদিনের সম্পর্ক আন্টি? সে যদি আমাকে এইভাবে ছেড়ে যায় আমি থাকতে পারবো না আন্টি। আচ্ছা দেখি আমি ওকে বোঝাবো আন্টি। ও কিন্তু আগের মতো নেই, ও দিন দিন অনেক খারাপ পথে চলে যাচ্ছে আন্টি, আপনি ওকে বুঝেন আন্টি, প্লিজ আন্টি তাকে বুঝেন আপনি আন্টি। আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি, তুমি যাও মাথা ঠান্ডা করো, যাও। ঠিক আছে আন্টি আমি যাচ্ছি। আন্টি প্রিয়া যদি আবার আমার সাথে এমন করে আমি কিন্তু পরে কিন্তু আপনি আর আমাকে কিছু বলতে পারবেন না। আসলাম আন্টি। কিছু আইতে পেলে এত সাজগুজ করে বলছে একেবারে বিয়ার কোণে লাহা আছেনি, কোনো ছেঁড়া উড়ার লাগে প্রেম তুমি কি আছেনি? আমি মুন্না ঢাকা শহরের মধ্যে একটা আছে, অন অ্যান্ড অনলি, এটা কথা না। আধ কাজে বড়দলোকের ড্রয়িং রুমের মধ্যে হান্দায় পড়লেন, কোনো কলিং উলিং দেওয়ান লাগে না, পারমিশন নেওয়ান লাগে না, ভজ করে চলে আইলেন যে, প্রবলেম কি? আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। আধখা আপনার লোকে আমার থানায় যাওয়ান লাগবো কিছে, কি করছি আমি? আমাদের কাছে তথ্য আছে আপনি অবৈধ ব্যবসার সাথে জড়িত। আরে কি সব কথা কইতাছো, অবৈধ ব্যবসার লাগে জড়িত বুঝাই না কথা কইতাছেন তো? আপনি ভুল হুনছেন, আমগো তো আরতের ব্যবসা করি আমরা, কি দুই নাম্বারি ব্যবসার কথা কইতাছেন? আপনি চুপ করুন, আরতের ব্যবসার অন্তরালে অবৈধ ব্যবসার সাথে জড়িত। আচ্ছা ঠিক আছে, অবৈধ ব্যবসা করি না কি করি এটা তো আমার ব্যাপার, আছেনি কাগজপাতি? আছেনি মুন্নারে যে অ্যারেস্ট করবার আইছেন, আছে কাগজপাতি কিছু? অবশ্যই আছে, কাগজপাতি না থাকলে এমনি এমনি এখানে আসেনি। কি কইতাছো? আমি কথা কইতাছি ভাইয়া, আসলে হইছে কি, আল্লাহ দিলে আমগো মেলা টাকা পয়সা আছে, এই কারণে এলাকার ব্যাপারে আমার জামার পিছে লাগা থাকে, নিশ্চয়ই আপনার কানে কেউ যে উল্টা সিধা বাত লাগাইছে আর কি। আরে বুঝা পারছি, ক্যাটা যে পিনিক মারছে, হ্যাঁ পেজগি ক্যাটা লাগাইছে, বুঝা পারছি, ওয়ান টুর ব্যাপার খুঁজা বাইর করে ফেলাইতাছি, কি করণ লাগবো কোন? আপনার যদি কিছু বলার থাকে থানায় গিয়ে বলুন। চুপ করো না, এত মাথা গরম করতেছো কেলা, যাও না ভাইজান গুলো পাশের রুমে গিয়ে কথা কইয়া হো। আরে রাখো, এর পাশের রুমে যে হ্যাগো লাগে কথা কমু, হ্যাগো যে বড় বড় অফিসার আছে না, আরে হ্যাগো লাগে বাতচিত করুম আমি, হ্যাগো লাগে কি কথা কমু পাশের রুমে যে। আপনি কি যাবেন নাকি ফোর্স করে নিয়ে যেতে হবে আপনাকে? আরে রাখেন, ফোর্স করা লাগবো না, ফোর্স করবেন কার লগে? মুন্নার লগে, মুন্না যা করে নিজের ইচ্ছায় করে, রাখো তুমি লয়া যাবো শ্মশান মনে আবার দিয়ে যাবো আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে। কি কইতাছো এইসব? হা হাচা কইতাছি, তুমি পাগল হইছো নি? আরে পাগল হবো কেলা, শ্মশান মনে লয়া যাবো আবার দিয়ে যাবো না, তুমি কেন? চলুন লন চলেন, আমি আইতাছি তো আইতাছি, বুঝতাছো না কেলা? আরে আমি বুঝতাছি, আধা ঘন্টা তে এক ঘন্টা আমি বাসা আইতাছি, লন অফিসার সাহেব পাঠাইবো না, হেরা তুমি
আমার কি হবে? আচ্ছা প্রিয়া, তুই বলতো সারা দিন কার সাথে চলিস, কোথায় কোথায় ঘুরিস? দেখো মা, একটা কথা বলি, আমি যাদের সাথে কাজ করছি এখন তারা অনেক উঁচু মাপের মানুষ, সমাজে প্রতিষ্ঠিত, সবাই তাদেরকে চেনে। তুমি অযথা টেনশন করো না তো, আর এরকম মুখ করে বসে থেকো না প্লিজ। তুই যাদের সাথে চলিস সবাই বলা বলি করছে, তারা ভালো লোক না, এরা তোর ক্ষতি করবে রে মা, বুঝিস না কেন? সবাই বলা বলি করছে মানে? মা আমাকে সত্যি করে বলো তো, তোমাকে কে কি বলেছে? কে বলেছে মানে? রিফাত বলেছে। তুই নাকি ক্যাসিনোর কি লোকজনের সাথে মেলামেশা করিস? রিফাত যা বলেছে সব মিথ্যা বলেছে, ও চায় না আমি ভালো থাকি, আমি ভালোভাবে চলাফেরা করি। তুমি আমাকে চিনো না রিফাত, এসে তোমাকে এসব কথা বললো আর তুমি সেসব কথা বিশ্বাস করে ফেললে? বিশ্বাস করবো না কেন? হ্যাঁ, তুই নাকি রিফাতের সাথে কোনো সম্পর্কই রাখতে চাচ্ছিস না? রাখবো না। আমি তো চিন্তা করছি রিফাতের সাথেই তোকে বিয়া দিব, অনেক ভালো ছেলে। ভালো ছেলে হলে হয় না, লাইফে চলার জন্য অনেক কিছু প্রয়োজন, একটা গুড স্ট্যাটাস প্রয়োজন, টাকার প্রয়োজন, ঠিক আছে? আমি রিফার সাথে কোনো সম্পর্ক রাখবো না, দ্যাটস ফাইনাল। টাকাই যদি তোর কাছে বড় হয়, তোর যা ইচ্ছে তাই কর, আমি চলব। রিফা, তুই আমার বাসায় এসে আমার নামে আমার মার কাছে নালিশ করিস? দাঁড়া, তোকে আমি পেয়ে নিই, এবার তোর খবর আছে। ঢাকা শহরের মধ্যে আমি যা করে আইছি আমি জানি, আমি স্বীকারোক্তি দিছি, আমি জানি যে আমার মৃত্যুদণ্ড অনিবার্য। আর তুই মিয়া কাল 2 বছর পরে যাবি বেরোইয়া, এই ক্ষেত্রে আমি এই জেলে তোর থেকে সিনিয়র, তুই আমার গাটি পিয়ায়। আমি তোর গাটি গো, তোর গা আমি দেব, শরীরে কা ফেলবে, ভাতের মধ্যে একটা টিভি দেব, গাইলা পালা একটা টিভি দেব, কুত্তা হলো মধ্যে জেলের মধ্যে। তুই আমারে পুঁতে ফেলবি আর আমি কি আঙুল চষবো? আবার তুই আঙুল চষবি? ও সরে মার বড় গলা, কোনো কথা কবি না, চুপ থাক। সময়টা কাটি খারাপ যাইতেছে না, তোর বিষয়টা পরে দেখতেছি। তুই কয়টা মাঠ করছো? আমি পাঁচটা মাঠ পাঁচটা মাঠ করছো। কেমন ডেকেছি জানো না, তোমার সাহস কি করে হয়েছে তুমি আমার বাসায় গিয়ে আমার মাকে আমার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলে এসেছো? বস মুন্নারে কি আপনি ধরিয়ে দিয়েছেন? বস বললেই তো বলবে ভুল বলছি, আমি মুন্নাকে ধরিয়ে দেব কেন? সিচুয়েশন এখন খারাপ যাচ্ছে, সময় খুব খারাপ। উপর মহলের নির্দেশ আছে, যারা যারা দুর্নীতি করেছে, অবৈধ সম্পদ বানিয়েছে তাদেরকে। কি বলতে স্যার, এতগুলো টাকা এগুলো কি পাতা নাকি? খালাম পাগল হয়ে গেছে। আরে এগুলো রাখেন, এগুলো আপনি নিয়ে যাবেন নাকি পুলিশ খবর দিব আমি?